ঘরে বসে শিখি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ডলি রানী পাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা ছোট্ট ছড়া এবং একটা ছোট্ট একটা গানের অংশ শোনাতে চাই, তোমরা মনোযোগ সহকারে শোনো। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খাই আর খাই গুড়, বুড়ি গেল অনেক দূর। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খাই আর খাই গুড়, বুড়ি গেল অনেক দূর। আর গানের অংশটা কি? আই আই তু তু, রঙ্গা বঙ্গা ভূতু, আই আই আই, জলদি চলে আয়। আই আই তু তু, রঙ্গা বঙ্গা ভূতু, আই আই আই, জলদি চলে আয়। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এই ছড়া আর এই গান কোথায় শুনেছো, কোন গল্পে শুনেছো? ঠিক বলেছো, তোমরা কুজবুড়ির গল্পে শুনেছো, তাই না? আজকে আমরা কুজবুড়ির অষ্টম পাঠ নিয়ে আলোচনা করব। অষ্টম পাঠে কি হবে জানো? কি আলোচনা করব? অষ্টম পাঠে অনুশীলনী 6, 7, 8 নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের খাতায় আজকে পাঠের অংশটা লিখে নাও, আমি বোর্ডে তুলে দিচ্ছি। আমাদের গল্পটা ছিল কি? কুজবুড়ির গল্প। কুজবুড়ির গল্প। আজকে আমরা অনুশীলনী কি করব, কত কত আলোচনা করব? অনুশীলনী 6, 7 ও 8। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তুলে নিয়েছো তো আজকের এই পাঠ, আমরা কোনটা কোনটা আলোচনা করব? ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে তোমরা কী নিয়ে আলোচনা করেছিলে বা পাঠের বিষয়বস্তু কী ছিল আমাকে বলতে পারবে? পাঠের বিষয়বস্তু ছিল হচ্ছে প্রশ্ন, প্রশ্ন বলি ও কি, প্রশ্নের উত্তরগুলো বলি ও লিখি। তোমরা বলেছিলে, মুখে মুখে উত্তর বলেছিলে আর লিখেও ছিল উত্তরগুলো, তাই না? তাহলে তোমাদের বাংলা বইটা আজকে বের করো। বের করেছো বাংলা? বের করে 36 পৃষ্ঠা বের করো বাংলা বইয়ের। 36 পৃষ্ঠা আজকে আমরা কি করব? বাংলা বইয়ের 36 পৃষ্ঠায় 6, 7 ও 8 নম্বর নিয়ে আলোচনা করব। তোমরা পেয়েছো? আচ্ছা, আমরা কত কত এখানে তোমাদের বলে দিয়েছি যে 6, 7 ও 8 নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা 6 নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা কত নম্বর আলোচনা করব? আচ্ছা, 6 নম্বরে কি আছে বা কি বলছে একটু তোমরা সবাই পড়ো তো। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে কিছু বাক্য আছে, তাই না? আচ্ছা, 6 নম্বরে আছে বাক্যগুলো পড়ি বাক্যের কি, বাক্যের শেষে দাড়ি এবং প্রশ্ন চিহ্ন বসাই। পড়েছো তোমরা, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 6 নম্বরে কি আছে যে
বাক্যগুলো পড়ি, বাক্যের শেষে দাড়ি এবং প্রশ্ন চিহ্ন বসাই। বইয়ের এই অংশটুকু আলোচনা করার আগে তোমাদেরকে আমি একটু ধারণা দিতে চাই। যেমন দেখো, আমার নাম ডলি পাল। এখানে একটা পূর্ণ বাক্য হয়ে গেল, আমার নাম ডলি পাল। এটা একটা পূর্ণ বাক্য। পূর্ণ বাক্যের শেষে আমি কি করলাম, দাড়ি দিলাম, একটা টান। একটা টান, টানকে বলে দাড়ি। এটাকে বলে কি বলতো? দাড়ি। এটাকে কি বলে? দাড়ি। উপর থেকে নিচের দিকে একটা সোজা টানকে বলে কি? দাড়ি। তোমরা সবাই দাড়ি চিনো, দাড়ি চিহ্ন চেনো। তাহলে দেখো, এবার এখানে দিয়েছে আমার নাম ডলি, কথাটা কিন্তু এখানেই শেষ, তাহলে দিলাম দাড়ি। কিন্তু এখন যদি বলি তোমার নাম কি, দেখো তোমার নাম কি, তার পাশে কিন্তু একটা চিহ্ন বসেছে, এই চিহ্নটাকে বলে প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন চিহ্ন। এটাকে কি বলে? প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন। তোমার নাম কি, তোমরা কিন্তু জানো যে অনেকেই বলে যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তুমি কোথায় যাচ্ছ। কোনো কিছু যখন জানতে চাওয়া হবে, জানার ইচ্ছা হবে বা জানতে চাওয়া হবে, সেটাকে বলে প্রশ্ন করা বা প্রশ্ন করা। আর প্রশ্ন করাটা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে, এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন। তোমরা যখন কোনো প্রশ্ন করা বুঝাবে, সেক্ষেত্রে এই চিহ্নটা দেখলে সহজেই বুঝতে পারবে এটা একটা প্রশ্ন চিহ্ন, উত্তর দিতে হবে। তাহলে এখানে কি লিখলাম, আমার নাম হচ্ছে, আমার নাম ডলি পাল। এখানে তো আর প্রশ্ন করছে না, সরাসরি একটা বাক্য হয়ে গেছে, দাড়ি দিয়ে দিলাম। আর তোমার নাম কি, এটা প্রশ্ন করতে বলেছে বা প্রশ্ন করেছে যে তোমার নাম কি, জানতে চেয়েছে। জানতে চাওয়াকেই প্রশ্ন করা বোঝায়, সেক্ষেত্রে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন চিহ্ন। আর সোজা দাগটাকে কি বলে বলো সবাই? দাড়ি বলে। তোমার তো বিষয়টা ক্লিয়ার, প্রশ্ন চিহ্ন আর এটা হচ্ছে দাড়ি। এখন আমরা কি করব, এই যে ছয় নম্বরে দেখো কতগুলো বাক্য আছে, তার পাশে খোপ আছে, তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ। তোমরা এই বাক্যগুলো তুলে খোপগুলো পূরণ করো, কোন খোপে কোন চিহ্ন বসবে, বাক্যটাকে পড়বে, পড়ার পর তোমরা কি করবে, আগে বাক্যগুলো পড়ো, পড়ার পরে তোমরা কি করবে, ওই কোন চিহ্ন বসবে, দাড়ি চিহ্ন বসবে নাকি প্রশ্নবোধক চিহ্ন বসবে, তোমরা তোমাদের খাতায় লিখো। ততক্ষণে আমিও বোর্ডে লিখছি, পরে তোমরা মিলিয়ে নেবে। তোমাদের এখানে দেখো দুটো কিন্তু করেই দিয়েছে। প্রথমটা কি করে দিয়েছে, প্রথমটা করে দিয়েছে যে আমার গায়ে কি মাংস আছে, প্রশ্ন করেছে যে আমার গায়ে কি মাংস আছে। হ্যাঁ না উত্তর হতেই পারে, তার মানে প্রশ্ন করা। সে তো দেখো এখানে কি করেছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। আর খ নম্বরে আছে যে সে আজ বাড়ি যাবে, এখানে কি দিয়ে দিয়েছে, দাড়ি দিয়েছে। দুটো কিন্তু করাই রয়েছে। তাহলে আমার গায়ে, তোমরা পরের দুটো করো, পরের থেকে করো, আমি গায়ে কি মাংস আছে, এরকম আছে তাই না?
তার পাশে ছোট্ট একটা বক্সের মতন আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। এই দুটো কিন্তু করে দেয়া। খ নম্বরে কি আছে? সে আজ বাড়ি যাবে। সে আজ বাড়ি যাবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি হবে, যে সে আজ বাড়ি যাবে, এখানে কিন্তু কথাটা পূর্ণ একটা বাক্য হয়ে গেল, এখানেই কথাটা শেষ, আর নতুন করে কোনো কথা বলে দেওয়া লাগছে না। সে আজ বাড়ি যাবে, ব্যাস এখানে হয়ে গেল দাড়ি। তোমাদের লেখা শেষ নিশ্চয়ই, তাই না? আচ্ছা দেখি তোমরা কোনটা কোন চিহ্ন দিয়েছ। গ নম্বরে কি আছে? সে ফিরবে কিভাবে? আমি চিহ্নটা পরে দিচ্ছি, আগে লিখে নিই। ঘ নম্বরে আছে ভিতরে, না সরি ভুল হয়েছে, এটা ঘয়ে আছে কি? ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা। যাদের এখনো হয়নি তারা দ্রুত লিখো, আমি ঢাকা বাংলাদেশের রাজধানী। ও ওতে কি আছে? ভিতরে কি আছে? ভিতরে কি আছে? পাশেই খুবগুলো দিয়ে যাচ্ছি। চ অপশনে আছে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে কি বলো? ভালোবাসি। আছে ভালোবাসি, তারপর আমি এখানে খুব দিয়ে দিলাম। আর সবার শেষেরটা, সবার শেষেরটা আছে কুকুর তিনটি কি করলো? কুকুর তিনটি কি করলো? আমি বইটা রেখে দিচ্ছি এখন। তাহলে কি আছে? প্রথমটা কি ছিল? কয়ে আমার গায়ে কি মাংস আছে? কি বলছে, প্রশ্ন করছে কি? সেহেতু এখানে দূর দেখিয়ে দিয়েছে যে এটা হবে প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন চিহ্ন। ক্ষয় আছে সে আজ বাড়ি যাবে, এখানে বইয়ে দিয়ে আছে দাড়ি। এইবার তোমরা মিলিয়ে নাও, সে ফিরবে কিভাবে? এটা কিন্তু একটা প্রশ্ন, সে কিভাবে ফিরবে জানতে চেয়েছে। জানতে চাওয়াকেই কি সেটাকে বলে প্রশ্ন করা, সে কিভাবে ফিরবে। তাহলে আমাদের এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। তোমরাও দিয়েছো, বাহ খুব ভালো। ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে কিন্তু এটা একটা পূর্ণ বাক্য, এটা কিন্তু কোনো প্রশ্ন করছে না বা প্রশ্ন জানতে চাচ্ছে না। একটা পূর্ণ বাক্য হয়ে গেলে আমরা জানি সেখানে দাড়ি বসে। আমি দাড়ি দিলাম। ভিতরে কি আছে? ভিতরে কি আছে একটা জানার কৌতূহল, ভিতরে কি আছে জানতে চাওয়া, আর জানতে চাওয়া হলো প্রশ্ন, জানতে চাওয়া হলো প্রশ্ন। প্রশ্ন তাহলে চিহ্নটা দিলাম যে এটা হচ্ছে প্রশ্ন, কারণ ভেতরে কি আছে, ভেতরে বই আছে, মানুষ আছে, খাতা আছে, তার উত্তরটা কিন্তু দেওয়া লাগবে, এই জন্য প্রশ্ন। আমরা আমরা আমাদের দেশকে ভালোবাসি, এক বাক্য শেষ, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এখানে আমাদের একটা পূর্ণ বাক্য, এটা দাঁড়িয়ে দিলাম। কুকুর তিনটি কি করলো? কি করলো এটা একটা প্রশ্ন করা, জানতে চাওয়া। তোমরা জানো যে জানতে চাও কে প্রশ্ন করা বোঝায়। আর কুকুর তিনটিকে কি করলো, কি করলো, এখানে প্রশ্ন অলরেডি চলে আসে, যেটা একটা প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে প্রথম দুটো তো আমার গায়ে কি মাংস আছে সেটাকে প্রশ্নবোধক চিহ্ন হবে, সে আজ বাড়ি যাবে একটা পূর্ণ বাক্য, দাঁড়িয়ে হবে সে ফিরবে কিভাবে, প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে, প্রশ্ন চিহ্ন হবে ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে দাঁড়িয়ে হবে ভিতরে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন হবে বা প্রশ্ন চিহ্ন, আমরা আমাদের দেশকে ভালোবাসি এখানে দাঁড়িয়ে হবে, আর কুকুর তিনটি কি করলো, কুকুর তিনটি কি করলো এখানে, এটাও হবে প্রশ্ন চিহ্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝেছ যে কোনো জিনিস যখন আমরা জানতে চাইব, মনের কথা জানতে চাইব এবং সেটা উত্তর দিতে হবে, সেটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন চিহ্ন দেব। আর সরাসরি যখন আমরা একটা কথা শেষ করে ফেলব, একদম পূর্ণ একটা বাক্য হয়ে যাবে, সেটা হচ্ছে কি, সেখানে আমরা কি করব, সেখানে আমরা দাঁড়িয়ে দেব। তাহলে এই গল্পটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলো গল্পটা, আমি আবার রিপিট করছি তোমাদের কাছে, কেমন গল্পটা, তিনটা কুকুর ছিল, এক বুড়ির পুজো বুড়ির নাম ছিল রঙ্গা, বঙ্গা আর ভূতু। একদিন বুড়ি ওই কুকুর তিনটিকে বলে যে তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। নাতনিকে দেখার জন্য বুড়ি রওনা হলো, পথে এক শিয়ালের সাথে দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে বুড়ি, আমি তোমাকে খাবো। বুড়ি তখন বলল যে আমাকে খেও না, আমার গায়ে কি মাংস আছে, নাতনির বাড়ি যাই, খেত মোটা তাজা হয়ে আসি, তারপরে খেও। শিয়াল বলল, আচ্ছা ঠিক আছে। বুড়ি পথ চলতে লাগলো লাঠিতে ভর দিয়ে টুকটুক করে। পথে আবার একটা বাঘের সাথে দেখা। বাঘ বলল, হালুম বুড়ি, আমি তোমাকে খাবো। তখন কি করলো বুড়ি, শিয়ালকে যে কথা বলেছিল বাঘকেও সেই কথা বলে দিল। তা বাঘ ভাবলো যে মিছে নয়, ঠিক আছে যাও নাতনি বাড়ি। এভাবে কি করলো বুড়ি, আস্তে আস্তে নাতনির বাড়িতে পৌঁছে গেল। নাতনির বাড়ি গিয়ে মজার মজার খাবার খেলো। মজার মজার খাবার খেয়ে বুড়ি অনেক মোটা তাজা হয়ে গেল। তখন বিপদের কথা চিন্তা হলো, সেই শিয়াল আর বাঘের কথা সমস্ত ঘটনা নাতনির কাছে খুলে বলল। নাতনি বলল, কোনো চিন্তা নয়, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি কি করলো, বড় বড় একটা লাউয়ের খোল জোগাড় করলো, তার ভিতর বুড়িকে ঢুকিয়ে দিল, দিয়ে সাথে কিছু চিড়ে আর গুড় দিল। তারপরে কি করলো, লাউয়ের ওই খোলটাকে দিল এক ধাক্কা, খোলটা গড়াতে গড়াতে চলল। আর বুড়ি কি করলো জানো, বুড়ি হচ্ছে ওই লাউয়ের খোলের মধ্যে থেকে ছড়া কাটতে লাগলো, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর দূর। খোল গড়াতে গড়াতে শিয়ালের সামনে এসে পড়ল। তারপরে কি, শিয়াল তো খেতে চাইল, তা বুড়ি বুদ্ধি করে বলল, আমার অনেক ইচ্ছা তোমার গান শোনা। শিয়াল তখন হুক্কা হওয়া বলে গান শুরু করে দিল। বুড়ি তখন একটা উঁচু ঢিবির উপর গিয়ে বসলো, বসে তিনিও চিৎকার করে গান শুরু করে দিলেন, আয় আয় তুতু রঙ্গা বঙ্গা ভূতু, আয় 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 জলদি করে আয়। বুড়ির এই গান শুনে তিনটা কুকুর ছুটে আসলো, এসে শিয়ালটার অনেক জায়গায় কামড়ে শিয়ালটাকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়লো। শিয়াল তো মর মর অবস্থা, সে তো কী মানে দশা। তারপরে কি করলো বুড়ি, তিনটা কুকুরকে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে গেল। গল্পটা অনেক সুন্দর না? আচ্ছা এই গল্পটা যদি একটু অভিনয়ের মাধ্যমে করা যায় কেমন হয় বলো তো, ভালো হয় না? আমি একটু অভিনয় করে দেখাচ্ছি, আমি জানি তোমরা আমার থেকেও ভালো অভিনয় করে দেখাবে। তোমরা কিন্তু বাড়িতে এই কুজবুড়ির গল্পটা অভিনয় করবে, তোমার মা বাবা যারা আছে সবাইকে অভিনয় করে দেখাবে, কেমন? আমি একটু অভিনয় করে দেখাচ্ছি কেমন হতে পারে। এই রঙ্গা বঙ্গা ভূতু,
তোরা বাড়ি পাহারা দে, আমি একটু নাতনির বাড়ি বেরিয়ে আসি। কে তুমি? শিয়াল? হ্যাঁ বুড়ি, আমার খুব খিদে, আমি তোমাকে খাবো। আমাকে খেও না, আমার গায়ে কি মাংস আছে? নাতনির বাড়ি গিয়া যাই, খেয়ে দে মোটা তাজা হয়ে আসি, তারপরে খেও। আচ্ছা বুড়ি যাও। হালুম বুড়ি, আমার খুব খিদে, আমি তোমাকে খাবো। আমাকে খেও না, নাতনির বাড়ি যাই, খেয়ে দে মোটা তাজা হয়ে আসি, তারপরে খেও। সত্যি তো, বুড়ির কথা তো মিছে নয়। আচ্ছা যাও। নাতনি, নাতনি, বাড়ি আছো? ও দাদি, এসেছো? আসো আসো আসো, আহ অনেক দিন পর দেখলাম। আচ্ছা বসো বসো বসো, হাত মুখ ধো, তোমাকে কিছু খেতে দিই। নাতনির বাড়িতে খেয়ে আমি তো দেখি খুব মোটা হয়ে গেছি, এখন কি উপায়, কি উপায়? শিয়াল আর বাঘের চিন্তায় তো আমার মাথায় হাত, কি করি কি করি? নাতনি, একটা কথা বলতে চেয়েছিলাম। বলো দাদি, কি কথা? পথে শিয়াল আর বাঘের সাথে দেখা, আমি তো মোটা তাজা হয়ে গেছি, এখন ফেরার পথে ওরা তো আমাকে খাবে, তখন তো খেতে চেয়েছিল, বুদ্ধি করে চলে আসছি, তো এখন তো যাবো কিভাবে সেই চিন্তা করছি, কি করব? দাদি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই যে একটা বড় লাউয়ের খোল আছে দাদি, এই লাউয়ের খোলের মধ্যে ঢুকে পড়ো, ঢুকো আর এ নাও কিছু চিড়ে আর কিছু গুড়, তুমি নাও, তোমরা তুমি পথের মধ্যে খাবে, কেমন? ঢুকো ঢুকো লাউয়ের ঢুক মধ্যে ঢুকো। হ্যাঁ ঢুকে গেছো দাদি, আমি একটা ধাক্কা দিলাম। বুড়ি, শিয়াল, তুমি? বুড়ি, এবার তোমাকে আমি খাবো। আমার যে বড় শখ তোমার একটা গান শোনা। কি আমার গান শুনবে? হুকা হুয়া হুকা হুয়া হুকা হুয়া, আমি এখন একটা গান ধরি। আয় আয় তু তু রঙ্গভঙ্গ ভূতু, আয় 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 জলদি চলে আয়। মার মার মার, আমার পথে খেতে চেয়েছে, মার মার, কামড়ে দে কামড়ে দে। ওরে বাবা, ও শিয়াল, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি তো মরে গেলাম, আমাকে কামড়াইও না, আমাকে কামড়িও না। বুড়ি, তোমার কুকুর তিনটে সামলাও, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, কেমন লাগে? চলো রঙা বঙ্গা ভুতু, আমরা বাড়ি চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন দেখলে? আমি জানি আমার থেকেও তোমরা সুন্দর অভিনয় করেছো, তাই না? বাড়িতে কিন্তু তোমরা আমার থেকেও ভালো অভিনয় করবে। এখন কিন্তু অভিনয় করার পরে কি করবে? বাড়ির সবাইকে দেখাবে যে আসো আমি কুচিপুড়ির অভিনয়টা করছি। তাহলে আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? খুব ভালো লাগলো। আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে কোথায় দাড়ি আর প্রশ্ন চিহ্ন বসে, তারপরে কুচিপুড়ির গল্পটা সম্পর্কে আবার জানলাম ভালো করে, আর একটু এই গল্পটা সম্পর্কে একটু অভিনয় করতে পারলাম। আমি একটু করে দেখালাম, তোমরা জানি তোমরা আরো বেশি ভালো করে অভিনয় করবে। স্কুল খুললেই কিন্তু বলবে তোমার স্যার ম্যাডামদের, ম্যাডাম কুচিপুড়ি গল্পের আমি অভিনয় করতে পারি,
আমি দেখাতে চাই আপনাদের, তোমরা কিন্তু স্যার ম্যাডাম কে দেখাবে কেমন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে পানি পান করো, আর কি সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত বারে বারে পরিষ্কার করবে। তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।